আর কিছুক্ষণের মধ্যে ঝেঁপে নামবে বৃষ্টি, এমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। তো বন্ধুরা, আর কিছুক্ষণের মধ্যে রাজ্যের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ, কলকাতার কোন কোন জেলায় ঝেঁপে নামতে চলেছে বৃষ্টি, তো এ বিষয়ে হাওয়া অফিস কী জানাচ্ছে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগে লাইক করুন, আর এমনই আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তা চলুন দেখিনি। কলকাতায় মার্চের শেষ সপ্তাহে এসে কিছুটা হলেও কমেছে তাপমাত্রা। আংশিক মেঘলা আকাশ এবং সন্ধ্যার পর থেকে হাওয়ার দাপট হাঁসফাঁস গরমের হাত থেকে স্বস্তি দিয়েছে শহরবাসীকে, কিন্তু নাজেহাল গরম থেকে মুক্তি মিলবে না, বৃষ্টির অপেক্ষায় গোটা বাংলা। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী 5 দিন কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে তাপমাত্রা খুব একটা পরিবর্তন না হলেও উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। তবে আগামী 5 দিন তাপমাত্রা পরিবর্তনে তেমন কোনো সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। এদিন কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 92%। জানা গিয়েছে এই মুহূর্তে রাজ্যের উপর দুটি নিম্নচাপ অবস্থান করছে, তার মধ্যে একটি রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরের উপরে, আরেকটি রয়েছে নিম্নচাপ গাঙ্গেয় সমভূমির উপরে। এই নিম্নচাপের আকর্ষণে প্রচুর জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবেশ করছে রাজ্যে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী 28 মার্চ উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। পরবর্তী 24 ঘন্টায় বৃষ্টি হবে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুর, দুয়ারে, মেঘাচ্ছন্ন থাকবে বাকি জেলাগুলির আকাশ। তবে আগামী 3-4 দিন উত্তরবঙ্গে তাপমাত্রা সেভাবে না বাড়লেও তার স্বাভাবিকের চেয়ে বেশ কিছুটা বেশিই থাকবে। তাপমাত্রা থাকবে স্বাভাবিকের চেয়ে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বেশি। উল্লেখ্য, গত 3 দিন ধরে কলকাতার সন্ধ্যের পর থেকেই দমকা হাওয়া বইছে, বৃষ্টি না হলেও বাতাসে কমেছে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ, ফলে দুপুরে হাঁসফাঁস গরম থেকে কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে এই পরিস্থিতি। আর এর জেরে গরমে নাজেহাল রাজ্যবাসী বৃষ্টির আশা করছিল। তবে যে জায়গাগুলিতে বিচ্ছিন্ন হয় বৃষ্টি হবে সেই কটি জায়গা আপাতত কিছুটা স্বস্তি থাকবে, কিন্তু সামগ্রিকভাবে তাপমাত্রার মান সেটা ঊর্ধ্বমুখী হবে। তো বন্ধুরা, এই ছিল হাওয়া অফিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এমনই আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন।